আসসালামু আলাইকুম দর্শক, আশা রাখি আপনারা সবাই ভালো আছেন। আর কয়েকদিন পরেই মুসলমানদের সবচেয়ে বড় একটা ধর্মীয় উৎসব ঈদুল আজহা। ঈদুল আজহা হলেই আমাদের মুসলমানদের গরু কোরবানি দেওয়ার জন্য আমরা সবাই ব্যস্ত হয়ে পড়ি, সবাই কোরবানি দিয়ে থাকি। এটা আমাদের ইসলামী রীতি নীতি, এটা আমাদের অবশ্যই পালন করতে হবে। তবে আমাদের অনেকের মনের ভিতরে একটা প্রশ্ন জাগে, আমরা যখন গরু জবাই করি কোরবানির সময় কিংবা কোরবানির আগে পরে, তখন কি গরু কোনো প্রকার ব্যথা অনুভব করে কি না? এই প্রশ্নটা কিন্তু আমার মনের ভিতরে অনেক সময় কাজ করে, কিংবা যারা গরু জবাই করেন তাদের মনের ভিতরে কিন্তু আসে। কিন্তু আমরা জানি না জিনিসটা, যে গরু কি ব্যথা পায় কি না, সেই জিনিসটাই দর্শক আজকে আমি আপনাদের জন্য ব্যাখ্যা করব। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ইসলামিক পদ্ধতিতে গরু জবাইয়ের সময় গরু ব্যথা অনুভব করে কি না, এ নিয়ে একটা পরীক্ষা করা হয়েছিল। গরু জবাইয়ের সময় ইইজি পরীক্ষা করে গরুর মস্তিষ্ক এবং ইসিজি করে গরুর হার্ট দেখা হয়। পরীক্ষায় দেখা যায় জবাইয়ের সময় 3 সেকেন্ডে ইইজি গ্রাফে কোনো পরিবর্তন দেখা যায় না, অর্থাৎ গরু কোনো ব্যথা অনুভব করে না কিংবা ব্যথা পায় না। পরের 3 সেকেন্ডে ইইজি রেকর্ডে দেখা যায় গরু গভীর ঘুমে আচ্ছন্ন থাকার মতো অচেতন হয়ে থাকে। শরীর হতে প্রচুর রক্ত বের হয়ে যাওয়ায় ব্রেনে রক্ত সরবরাহ হয় না বলে গরু অচেতন অবস্থায় হয়ে যায় কিংবা আপনার অজ্ঞান হয়ে যায়। এটা একটা স্বাভাবিক ঘটনা। কিন্তু কথা হলো, এই 6 সেকেন্ড পরে ইইজি গ্রাফে 0 লেভেল দেখাচ্ছিল, তার মানে গরু কোনো প্রকার ব্যথা অনুভব করে না। গরু যে খিসুনি আমরা দেখে থাকি সেটা স্পাইনাল কর্ড এর একটি রিফ্লেক্স রিয়াকশন, এটা মোটেও ব্যথার জন্য হয় না। এই পরীক্ষাটি করেন জার্মানির হ্যানোভার বিশ্ববিদ্যালয়ের প্রফেসর গুলস এবং ডক্টর হাজিম। সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন এমনভাবে সব কিছু সৃষ্টি করে দিয়েছেন যা অত্যন্ত নিখুঁত। যারা ভাবেন যে পশু জবাইয়ের মাধ্যমে মুসলমানরা পশুকে কষ্ট দিয়ে থাকে, তারা আল্লাহ রাব্বুল আলামিনের এই রহমতের কথা জানতে পারলে অবশ্যই একেবারে অবাক হয়ে যাবেন। আমিও সত্যি জিনিসটা শুনে অবাক হয়ে গিয়েছি। এতদিন আমার একটা ভুল, অনেকেরই ভুল ধারণাটা অবশ্যই আজকে হয়তো আপনাদের চলে গিয়েছে। আসলে আল্লাহ তাআলা এমনভাবে পৃথিবী সৃষ্টি করেছেন যার প্রতিটা আশরাফুল মাকলুকাত তার নিয়ম শৃঙ্খলা মতো উনি রেখেছেন কিংবা চলাফেরা করেন। দর্শক, জানি না আপনাদের ভিডিওটা আমি কতটুকু উপকার হয়েছে। যদি ভালো লেগে থাকে চ্যানেলটা একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে যাবেন, যাতে পরবর্তীতে এরকম একটা গুরুত্বপূর্ণ তথ্যবহুল ভিডিও সালে আপনারা সবার আগে পেতে পারেন। আপনাদের ঈদ যাত্রা সুন্দর ও সাবলীল হোক, পৃথিবীর প্রতিটা মুসলমান ভালো থাকুক, এই কামনা করে আমি তাসিন টিভি থেকে আজকের মতো বিদায় নেব। আল্লাহ হাফেজ।